হাতে গোনার কিছুদিন, তারপরে শুরু হতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে এই বছর বন্যার ফলে রাজ্যের সর্বত্র বহু লোকজনেরা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই এই পুজোতে সে সমস্ত বন্যা দুর্গতদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাদের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুক্রবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ি বাজারে ও কুমারঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বস্ত্র বিতরণ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই দিনের এই ত্রাণ সামগ্রী বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য এবং যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তমাল বৈদ্য সহ অন্যান্যরা। পুজোর প্রাক মুহূর্তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগের ফলে খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।